ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যকে সামনে রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম দুদিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের অবস্থায় স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিকল্প নেই এ সময় প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান বলেন একুশে টেলিভিশন আবারও মাথা উঁচু করে গণমানুষের কথা বলবে মফিউর রহমানের রিপোর্ট আমরা সবাই করতালি দিয়ে স্যারকে ম্যাডাম একুশে টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হতেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম এবং ভাইস চেয়ারম্যান তাজনবা মাহবুব সালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রতিনিধিদের পক্ষ থেকে আসবেন তখন আপনারা তার সাথে কথা এক মিনিট নীরবতা পালন করা হয় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে প্রধান অতিথির বক্তব্যে একুশে টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও বলেন স্বৈরাচারী সরকার উৎখাতের আন্দোলনে সারা দেশে শহীদদের নিয়ে অনুসন্ধানী খবর এখনো গণমাধ্যমে উঠে আসেনি অথচ নতুন ইতিহাস নির্মাণে এগুলোই অনন্য সম্পদ আমাদের লাশ ভ্যানে করে এরকম জড়ো করে বিভিন্ন কবর দেওয়া হয়েছে আপনাদেরকে এটা মানে আমার অনুরোধ আপনারা সেই সকল স্টোরি খুঁজবেন গণ মধ্য দিয়ে সৃষ্ট বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের স্বার্থেই সব দিক দিয়ে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে তাদের উপদেষ্টা যারাই আছে সবাই ভেরি গুড পারসন তাদেরকে সহযোগিতা করতে হবে টু স্টাবল দিস গভর্নমেন্ট এই স্থিতিশীল করার জন্য কারণ এখনও দেখেন অনেক থানায় লোক নাই আইন পরিস্থিতি ঠিক নাই তারপরে অনেক জায়গায় কাজ হচ্ছে না এখন আমাদেরকে হেল্প করতে হবে যাতে এগেইন এই যে প্রশাসনিক এবং যে সমস্ত আছে এটা রিবিল্ড হয় আব্দুল সালাম বলেন বিগত সরকারের দুর্নীতি সহ সব ধরনের অপকর্ম আড়াল করতেই একুশে টেলিভিশন দখল করে রাখা হয়েছিল দীর্ঘ নয় বছর যে সাংবাদিকতা হচ্ছে একটা পেশা যে পেশায় ফার্স্টে হচ্ছে নৈতিকতা প্রশ্নটা আসে এবং মানুষের পাশে দাঁড়ানো এটাই তো আপনাদের কাজ প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান বলেন একুশে টেলিভিশনকে আবারও একুশের চেতনায় দেশের এক নম্বর চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে আমরা আমাদের চেয়ারম্যান স্যারের সহযোগিতায় তার যে জ্ঞান তার যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন সেটাকে রপ্ত করে তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই একুশে টেলিভিশনকে আবারও এক নম্বরে নিয়ে যাব এর আগে সম্মেলনে যোগ দিয়ে প্রতিনিধিরা বলেন নতুন প্রযুক্তি সংমিশ্রণে সংবাদ পরিবেশনে এই সম্মেলন অনেক ভূমিকা রাখবে মফিউ রহমান একুশে টেলিভিশন ঢাকা